বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুব ভালো আছেন বড় মতো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আশা করি যে আমার আজকের এই ভিডিওটা প্রত্যেকেরই খুবই উপকারে আসবে তো সব সময় মতো একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদা থাকা বেলাইকন্ট্রল করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আমার আজকের ভিডিওটা হচ্ছে চুলের যত্নে কিভাবে তেজপাতা দিয়ে রেমেডি তৈরি করবেন এই তেজপাতা আমরা কিন্তু অনেকেই চিনি তেজপাতা চেনেরা কিন্তু এরকম মানুষ নাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমরা মশলা হিসেবে তেজপাতাটা চিনে থাকি কিন্তু এই তেজপাতা কিন্তু আমাদের চুলের যত্নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেজপাতা চুল ওঠা বন্ধ করে খুশকি তাড়াতে সাহায্য করে তেজপাতা চুলের রক্ষতা দূর করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে তেজপাতা তাছাড়াও কিন্তু তেজপাতার আরও অনেক গুণ রয়েছে যা কিনা আমাদের চুলের যত্নে ভূমিকা রাখে তো এখানে আমি বেশ কয়েকটা তেজপাতা নিয়ে নিলাম আপনারা কিন্তু এখানে কম এবং একটু বেশি করেও নিয়ে নিতে পারেন তারপর আমার যা লাগতেছে হচ্ছে পেঁয়াজ তা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম এই তেজপাতার সাথে আমার পেঁয়াজটা খুবই উপকারী তো পেঁয়াজের কি গুণ তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজ চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে পেঁয়াজ চুলের অকালপক্ষতা কমায় এবং পেঁয়াজের চুলের গোড়া খুশকি দূর করে এবং পেঁয়াজ মাথার ত্বক পরিষ্কার করে চুলকে উজ্জ্বলতা দেয় পেঁয়াজ চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পেঁয়াজ চুল লম্বা করে এই পেঁয়াজ তাছাড়াও কিন্তু আরও অনেক গুণ রয়েছে এই পেঁয়াজের তো দিক দিয়ে আমি তেজপাতাগুলো একটা কেঁচি দিয়ে একটু ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজটাকে একটু কুচি করে নিব তো তেজপাতা গুলা কিন্তু আপনি চাইলে আস্ত ব্যবহার করে নিতে পারেন আর আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি তেজপাতা আর পেঁয়াজটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাই তো চুলাই এসে একটা আমি চায়ের সসপ্যান বসিয়ে দিলাম তো সসপ্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব একমখ পরিমাণ পানি পানিটা একদম নর্মাল পানি আমি টেপ থেকে নিয়ে নিয়েছি এখন আমি পানিটা দিয়ে পানিটার সাথে অ্যাড করে দিব হচ্ছে কেটে রাখা তেজপাতাগুলো তো আমি আবারও বলছি এই তেজপাতাগুলো কিন্তু আস্তও দেওয়া যাবে আমি কিন্তু এমনিতেই কেটে দিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি দিয়ে দিব এক চা চামচ কালো জিরা কালো জিরা যে আমাদের চুলের যত্নে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই কালো জিরা আমাদের চুলকে গণ করে এবং চুলের গোড়া মজবুত করে চুলের নির্যাস ফিরিয়ে নিয়ে আসে এবং দ্রুত চুলকে লম্বা করে এখন আমি দিয়ে দিব এক চার চামচ মেথি মেথি কিন্তু আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে অকাল্পকতা রোধ করে তো এখানে আমি তেজপাতা পেঁয়াজ কুচি এবং কালো জিরা আর হচ্ছে মেথিটা দিয়ে এই পানিটাকে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি দশ মিনিট ফুটিয়ে নিব তো একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে কি আমি এখানে মেথিটা গোড়া করে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আস্ত মেথিটাও দিয়ে নিতে পারেন তো যখন আমি এই রেমেডিটা তৈরি করব তখন কিন্তু আমার চুলা রাশটা একদমই মিডিয়াম রাখতে হবে যাতে করে পানিটা একটু সময় ধরে ফুটে আর সমস্ত উপকরণ থেকে আমাদের উপকারী জিনিসটা বের হয়ে আসে তো সেজন্য চুলা মিডিয়ামে রেখে আমি এই রেমেডিটা তৈরি করে নিব। চুলা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু দ্রুত পানিটা শুকিয়ে যাবে তো দেখুন আমার রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে পেঁয়াজটাও প্রায় গলে এসেছে এখন আমি এটা নামিয়ে একটা চা দিয়ে সেকে নিব একদমই কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো দেখুন পানির কালারটা কীরকম চেঞ্জ হয়ে এসেছে এখন আমি চাকনি দিয়ে সেকে নিয়ে এসি তারপর এটাকে আমি ঠান্ডা করে নিব তো এখন আমি এড করে দিব প্যারাশুট নারিকেল তেল দুই চা চামচ আপনারা যে যেই নারিকেল তেলটা ব্যবহার করেন সেই তেলটাই কিন্তু এখানে দিয়ে নিতে পারেন এখানে সরিষার তেলও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে যেটা ব্যবহার করবেন সেটাই দিয়ে নেবেন নারিকেল তেলটা দিয়ে আমি ভালো করে রেমেডিটার সাথে মিশিয়ে এই রেমেডিটা ঠান্ডা করে তারপরে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মেসেজ করে নিব। এই রেমেডিটা কখন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা একটু বলে দিচ্ছি এই রেমেডিটা সপ্তাহে কমপক্ষে একবার ব্যবহার করবেন আর যখন ব্যবহার করবেন তো ব্যবহার করার পরে আপনি তিরিশ মিনিটের মতো রেখে দিবেন তারপরে তিরিশ মিনিটের পর চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবেন আর অবশ্যই যখন এই রেমিডিটা আপনার মাথায় ব্যবহার করবেন তখন কিন্তু হাত দিয়ে একদম চুলের গোড়ায় গোড়ায় পষে দেওয়ার চেষ্টা করবেন আর কিছুতেই এই রেমিডিটা গরম অবস্থায় মাথায় দিবেন না অবশ্যই ঠান্ডা করে মাথায় দিয়ে নেবেন দু হাত দিয়ে ভালো করে মাথাটা এরকম বিলি কেটে তারপরে আপনার আঙুল দিয়ে আলতু করে চুলের গোড়ায় সুন্দর করে মেসেজ করে দিবেন। কমপক্ষে এক মাস ব্যবহার করবেন তারপরে আপনি চেক দিবেন। আপনার চুলের কি কি উপকার হয়েছে তারপরেই বুঝতে পারবেন এই রেমেডিটা কতটা না উপকারী তা আশা করি আমার আজকের এই রেমেডিটা আপনাদের একটু হলে উপকার আসবে যদি একটু উপকার আসে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কন্ট্রল করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম